ফের বড় সড়ো দুর্নীতির অভিযোগ কদমতলা পঞ্চায়েতের বিরুদ্ধে। এবার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর সামাজিক ভাতা গিলে খাওয়া সহ বহু দুর্নীতির তথ্য উঠে এসেছে। রাজ্য সরকার গরিব দুস্থ বৃদ্ধ স্বামী পরিত্যক্তদের বাঁচার স্বার্থে মুখ্যমন্ত্রী সামাজিক ভাতা প্রকল্প চালু করেছে। সে অনুযায়ী রাজ্যের প্রতিটি গ্রামে গরিব দুস্থরা এই প্রকল্পের সুবিধা পেয়েছে এবং পেয়ে চলেছে। কিন্তু উত্তর ত্রিপুরা জেলার কদমতলা গ্রাম পঞ্চায়েতের মুখ্যমন্ত্রী সামাজিক ভাতা নিয়ে হাতে এসেছে দুর্নীতির তথ্য। সামাজিক ভাতার দিকে কুদৃষ্টি দিয়েছেন খোদ কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব। জানা যায়, বেশ কয়েক মাস আগে কদমতলা গ্রাম পঞ্চায়েত থেকে মুখ্যমন্ত্রী সামাজিক ভাতা প্রকল্পের ভোক্তাদের হিসেব করে কিছু ভোক্তার নাম নথিভুক্ত করা হয়েছিল। সে হিসেবে কদমতলা পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুসারে মোট 25 জন ভোক্তার নাম নথিভুক্ত করা হয়েছিল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ভোক্তাদের নাম নথিভুক্ত করা তালিকায় 20 জন ভোক্তার নাম সঠিক থাকলেও বাকি 5 জনের নাম পরিবর্তন করে নিজের নাম সহ নিজের পরিবারের 4 জন সদস্যের নাম নথিভুক্ত করেছেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব। এক্ষেত্রে কদমতলা গ্রাম পঞ্চায়েত থেকে মুখ্যমন্ত্রী সামাজিক ভাতা প্রকল্পের সদ্য ভোক্তাদের নাম নথিভুক্ত করা তালিকা নিয়ে সে ব্যাপারে কদমতলা সিডিপি অফিসে জানতে গেলে দেখা যায়, কদমতলা গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুসারে ভোক্তাদের যে নামের তালিকা পাঠানো হয়েছিল সেই তালিকা অনুসারে সিডিপি অফিসের তালিকার কোনো মিল নেই। অফিসের তালিকায় কদমতলা গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুসারে নাম তালিকায় 20 জনের নাম সঠিক থাকলেও বাকি 5 জন ভোক্তার নাম কেটে এদের বঞ্চিত করে ওই তালিকায় যুক্ত করা হয়েছে কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব সহ তার পরিবারের 4 জন সদস্যের নাম। ওই তালিকায় চেয়ারম্যান সুব্রত দেব এর সাক্ষ্য রয়েছে। প্রশ্ন হচ্ছে, তিনি একজন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অর্থাৎ সরকারি ভাতা প্রাপক হয়ে কি করে ওই 5 জনকে বঞ্চিত করে উনি সহ ওনার পরিবারের 4 জন সদস্যের নাম ওই তালিকায় নথিভুক্ত করলেন? শুধু তাই নয়, আরো বিভিন্ন বিষয়ে চেয়ারম্যান সুব্রত দেবের দুর্নীতির তথ্য উঠে আসছে। এক কথায় কদমতলার বিধানসভার চতুর্দিকে চলছে সুব্রত দেবের দুর্নীতির রাজ। যেমন, নিজের আপন ভাই সজল দেবকে রেশন সোপ পাইয়ে দেওয়া, 2, নিজের এক আত্মীয়ের নামে ত্রিপুরা আরবান ট্রান্সপোর্ট থেকে নতুন বাস, 3, ব্লকের বিভিন্ন নির্মাণ কাজ শুধু নিজের ভাই ও মুষ্টিমেয় কিছু দিয়ে দেওয়ার অভিযোগ, 4, কদমতলা হাসপাতালের আরকেএস এর চেয়ারম্যান হওয়ার কারণে হাসপাতালে বিভিন্ন নির্মাণ কাজে নিজের ভাইকে দেওয়া ও অনেক ভুয়ো বিল বানিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ, 5, কদমতলা হাসপাতালে আয়ুষ্মান ভারতের আওতায় 18 আগের এক কার্যকর্তাকে চুক্তিবদ্ধ চাকরি বাতিল করে নিজের এক ভাই এর মেয়েকে পাইয়ে দেওয়া, 6, কদমতলা কান পাতলে ভিটি বন্টন দিয়ে চেয়ারম্যান সুব্রত দেবের ব্যাপক দুর্নীতি বহু চর্চিত, 6, এফটিপিও চাকরি নিয়ে নিজের এক আপন ভাইকে পাইয়ে দেওয়া, নিজের ছেলেকে বর্তমানে কোনো এক সরকারি প্রজেক্টের মাধ্যমে চুক্তিবদ্ধ কাজ পাইয়ে দেওয়া, কদমতলার বিভিন্ন ডিপার্টমেন্টের নির্মাণ কাজ থেকে পার্টির নাম করে তুলনা আদায় করা। এক কথায়, কদমতলা এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক অপিনিয়ন নিউজ।